বড় হবার পর আমার বাবার সাথে একসাথে বসাটা ছিল কিছুটা পানিশমেন্টের মতো। আমার রাশ ভারী বাবার সামনে পড়লেই একটা ঝাড়ি খেতে হবে। ছোটবেলার এই ধারণাটা কিভাবে যেন বড়বেলাতেও কিছুটা থেকে গিয়েছিল। আর আমার মা বুঝে বা না বুঝে যেভাবেই হোক আমাকে এই ঝামেলাটাতেই ফেলতেন সবসময়। মা হঠাৎ করে একদিন নিয়ম জারি করলেন, বাসায় নাকি বারবার চা বানাতে কষ্ট হয়ে যায়, তাই সন্ধ্যার চা সবার একসাথে খেতে হবে। ব্যাস, এরপর প্রত্যেক দিন সন্ধ্যায় আমি আর বাবা দুজন মুখোমুখি, দুই কাপ চা, দুজন মানুষ আর এক মুঠো নিরাপত্তা। কিন্তু চুপ করে থেকে আর যাই হোক, চা তো খাওয়া যায় না, চায়ের সাথে ওই টায়ের মতোই, একটু হালকা আড্ডা না হলে ঠিক জমে না। আস্তে আস্তে বাবার সাথে দরকারের বাইরেও কথা বলা শুরু হল, উপলক্ষ ওই সন্ধ্যার চা। চায়ের কাপের উষ্ণতা কিভাবে যেন সম্পর্কের হালকা শীতলতাটুকু দূর করে দিল নিমিষে। তখন বুঝলাম বাবারা এমনই, যতটা বাবা ততটাই বন্ধু। একসময়ের অস্বস্তি হয়ে গেল সবচেয়ে প্রিয় অভ্যাস, বাবার সাথে সেই সন্ধ্যার চা। সব প্রিয় জিনিসই কখনো না কখনো ফুরিয়ে যায়, আমাদের সেই আড্ডাটাও এখন আর নেই, কারণ বাবাও তো নেই। প্রতি সন্ধ্যায় এক কাপ চা খামুখায় ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর নিয়ম তো এমনই, একজন হারিয়ে গেলে তার পরে বোঝা যায় কতটুকু জুড়ে ছিল। হারিয়ে ফেলার আগেই জমিয়ে রাখা কথাগুলো আজই না হয় বলে দিন প্রিয় মানুষটাকে। চায়ের কাপে কথায় কথায় বাবাই না হয়ে উঠুক সবচেয়ে কাছের বন্ধু, এই বাবা নামের বন্ধুটার সাথেই কাটুক এবারের বাবা দিবস। ফ্রেশ প্রিমিয়াম টি।